মলার শামসুলক ফরিদপুরী সাহেব ঢাকা লালবাগ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি তার তা সব তত্ত্ব বইয়ের অনুপঞ্চিষ্ঠা উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে লেখেন নবীর আশেকদের সামনে বসে বসে নবীকে সালাম দেওয়া চরম বেয়াদবি আমার কথা না এই মৌলবিগ ওস্তাদের ওস্তাদ যে মলার শামসুলক ফরিদপুরী অমতুলা তিনি বলতেছেন তিনি বলতেছেন কেয়াম তাসাউফের অন্তর্ভুক্ত এটা ফেকার অন্তর্ভুক্ত নয় নবীর মহাব্মতের খাতিরে দাঁড়াইয়া সালাম দেওয়ার আমকে বেদাত বলা যায় না আল্লাহ রবুল্লা আলামীম কুরআন উল কারিমের মধ্যে সৎ করেন ইন্নল্লাহ হাওয়া মালাইকে তাহু ইউ সাল্লুন আলেনাবি নিচ্ছু আল্লাহং তার সমস্ত ফিরিস্ত বাহিনী তার নবীর প্রতি দুরোধ পড়ে কোরআন এতটা আছে না। ইয়াইউ আল্লাহজী নাহ আমানু হে ইমানদাররা সল্লু আলাই হে আমি আল্লাহ যেমন ফেরেস্তা নিয়ে দলে দলে ঐক্যবদ্ধ ভাবে নবীর প্রতি দূরত পড়ি সল্লু আলাইয়ে তোমরা সংঘবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে ইস্তেমাই ভাবে এইভাবে নবীর প্রতি দূরত পড় শুধু দূরত পড়লে হবে না তাকে যথাযথ সম্মান সহকারে সালাম দা আবদুল্লাহ ইসুফ আলী সাহেব সারা পৃথিবীতে যে ইংরেজি তর্জমা

সেলুট শুয়ে দেওয়া দেয় না সেলুট দাঁড়াইয়া এর জন্য শত শত বছর ধরে মুসলিম সমাজে নবীকে যখন সালাম দেয় সালাম দেয়াল মনায় শামাকি তার সব তত্ত্ব উনপঞ্চাশ পৃষ্ঠা অথচ তার মাদ্রাসায় সায় সে বিয়াদবি চলতেছে আমি গোপালগঞ্জ মহাবিল করতে গেছি হজুর তার ছেলেই তার বাপরে মানে না এই অবস্থা হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে